আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা ভালো আছো বাড়িতে পড়াশোনা করছো তো এখন আমি স্ট্যান্ডার্ড টু তোমাদেরকে গুণ অঙ্ক শেখাবো নিজে করো বারো তোমরা গুণ আগেই শিখেছ গুণের নিয়ম জেনেছ আজ আমরা স্থানীয় মান অনুসারে সাজি স্থানীয় মান অনুসারে সাজানো মানে কি মানে আমরা সবাই জানি কি একক দশক শতক হাজার এইভাবে লিখে তার তলায় সংখ্যা লিখে সাজাতে হয় তো ঠিক সেইভাবেই আমরা স্থানীয় মান অনুযায়ী সাজাবো সাজিয়ে আজ আমরা গুণ শিখব দুই সংখ্যার গুণ তোমরা শূন্যর গুণ শিখে গেছো ক্রমিক সংখ্যার গুণ শিখে গেছ আজ আমরা তাহলে শিখে নেওয়া যাক যে স্থানীয় মান অনুসারে সাজিয়ে কীভাবে দুটো সংখ্যার গুণ করা হয় তাহলে চলো আমরা দেখো তোমাদের বইতে আছে ছাব্বিশ গুণ এগারো সমান কত দেখো বইতে এই যে নিজে করো ছাব্বিশ গুণ এগারো কত দেখো সবার আগে আমরা যদি এই এগারো সংখ্যাটাকে ভেঙে নিই তাহলে কত হবে এগারোকে ভাঙলে আমরা এভাবে লিখতে পারি দশ যোগ এক কারণ এটাকে যদি আমরা একক দশক হিসাবে সাজাই তাহলে দেখো দশের সাথে এক যোগ হয়ে হচ্ছে কি এগারো তাহলে এবার আমরা কি করব এর সঙ্গে কত গুণ আছে ছাব্বিশ তার মানে কি ছাব্বিশের সঙ্গে প্রথমে দশ গুণ হচ্ছে তাহলে ছাব্বিশের সাথে দশ গুণ হলে কত হবে এদিকে ছাব্বিশের সাথে এক গুণ করলে হচ্ছে ছাব্বিশ আর এই শূন্য আবার এইদিকে ছাব্বিশের সাথে আমি এক গুণ করব তাহলে দেখো ছাব্বিশের সাথে আমি যদি এক গুণ করি তাহলে হবে কত ছাব্বিশ তাহলে এই যে দশ যোগ এক এইভাবে ছিল তাহলে এটাকে যদি আমরা লিখি তাহলে কিভাবে হবে প্রথমে দেখো এখানে এক ছিল তাহলে আমি প্রথমে একের একটা লিখব তাহলে কত হলো ছাব্বিশ এখানে আমি একক দশক শতক লিখে নিলাম এরপর দেখো দশের সাথে গুণ করতে হবে তার মানে দুশো ষাট এই শূন্য ছয় দুই তাহলে কত হবে এখানে আমি এবার এটাকে যোগ করে দেবো কারণ এখানে যোগ ছিল আমি এখানেও যোগ করে দেবো কত হবে ছয় ছয় দুই আর দুই এটা হচ্ছে আমরা বুঝলাম কীভাবে এই দুটো সংখ্যার গুণ হচ্ছে কিন্তু আমরা যখন খাতাতে অঙ্ক করব বা আমরা অঙ্ক শিখব তখন কীভাবে করব। দেখো এখানে ছাব্বিশের সঙ্গে এগারো এইভাবে পেতে নিলাম স্থানীয় মান অনুযায়ী তারপর এইভাবে গুণ করব। দেখো আমার এখানে ছাব্বিশের সঙ্গে প্রথমে এই এক ছাব্বিশের সাথে এক গুণ করলাম ছয়ের সাথে এক গুণ করলাম ছয় দুইয়ের সাথে এক গুণ করলাম দুই এবার দেখো এই একটা দশকের ঘর থেকে শুরু তাহলে এখানেও আমাকে যখন গুণ করতে হবে তাহলে ছয়কে ছয় আমি কিন্তু এই ঘরে বসাবো না আমাকেও শুরু করতে হবে দশকের ঘর থেকে আমি ছয় লিখেছি তাহলে এই ঘরটা ফাঁকা থাকছে এই ঘরটা আমরা ফাঁকা রাখবো না এখানে আমরা কি করছি শূন্য বসাচ্ছি দেখো সেই রকমই আমরা যখন ছাব্বিশের সাথে দশ গুণ করেছিলাম আমি পেয়েছিলাম এই সংখ্যাটা দেখো সেইভাবে এই সংখ্যা বসে গেছে তাহলে এখানে হলো কত এবার তারপর আমরা এটাকে যোগ করে দিয়েছি তোমরা এখানে শূন্যর বদলে যোগ চিহ্ন দিতে পারো দিয়ে তোমরা এই কাজটা করতে পারো তারপর আমি যোগ করে দিলাম আমার গুণফল বের বেরোলো কত দুশো ছিয়াশি আমি এবার উত্তর লিখে দেব অতএব নির্ণোগ গুণফল দুশো ছিয়াশি এইভাবে তোমরা এই প্রসেসে করবে এটা কিন্তু আমি তোমাদেরকে বোঝানোর জন্য বলেছি তোমরা কিন্তু বাড়িতে যখন অঙ্ক করবে তখন এইভাবে এই প্রসেসটা করবে এইভাবে তোমরা এই যে স্থানীয় মান অনুসারে সাজিয়ে গুণফল নির্ণয় করো এক সমাধানের দুই বাড়িতে তোমাদের নিজেদের খাতায় করে ফেলবে এর মধ্যে যদি তোমাদের কোনো অঙ্ক কোনো অসুবিধা হয়ে থাকে তবে তোমরা আমাদের যে স্কুল গ্রুপ আছে স্কুল গ্রুপে তোমরা আমাকে জানাবে আমি তোমাদেরকে করে দেবো অঙ্কগুলো